আসসালামু আলাইকুম ম্যাডাম আসমু ওয়া আলাইকুম আসসালাম আশাই তো গেছেন আবার কোয়ার কি আছে তা আপনি কেরা কুত থেকে আসলেন আপনি তো সিনিয়র পানু না আমি সাকরির ভাইবা দিয়ে যাচ্ছি আর আজকে লাস্ট ক্যান্ডিডেট আমি ও আচ্ছা ভাইবা দিয়ে যাচ্ছেন তা খাড়া হয়ে আছেন কা বসেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ম্যাডাম লোক তো বেমাকলো আসে আস ই আবার এতক্ষণ যে কুটি থেকে আলো। এক তো বাদ দোয়াই লাগবি ম্যাডাম কি চিন্তা করিচ্ছেন ভাইবা নিবেন না আমার ভাইবা নিব না মানে ওরে তো চিন্তা করছি কি প্রশ্ন ধরা যায় আপনি আচ্ছা কোন তো অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজ এই দুটোর মধ্যে পার্থক্য কি বাপুরে আমি আসনু ব্যাংকের সাইকেলের ভাইবা দিবের যে প্রশ্ন করিচ্ছে মনে হয় আমি ঘটকালির ভাইবা দিবে রাখছি লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে ম্যাডাম লাভ ম্যারেজ যাই করে তাই আগের থেকে বুঝে পায় লেজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে আর যাই অ্যারেঞ্জ ম্যারেজ করে তাই কোনো কিছু বুঝে পায় না অবুজের লাগান লেজের জীবন বিপদের মধ্যে ফেলে দেয় আপনি তো খুব বুদ্ধিমান লোক তাহলে পরের প্রশ্নের উত্তর দেন এবার মনে করেন একটা জাহাজ সমুদ্রের মধ্যে যায় ডুবে গেল সেই জাহাজ জর্ডি লোক আসলো সগলি মরে গেল তার মধ্যে একটা লোক বাঁচে আসলো সেই লোকটা কেডা সেই লোকটা আর কেডা হবি ম্যাডাম আপনি লেজেই কি আমি কেন করে বুজার পানু না বুজা দেন তো এটা তো খুব সহজ হিসাব ম্যাডাম জাহাজ থেকে যাই বেসে ফিরছে তাই ছাড়া তো এই ঘটনা কেউ জানবার লয় আর আপনি যখন করছেন তার মানে সেই লোকটা আপনিই বাপপুরে। আপনি তো খুব জ্ঞানী লোক পারে এতদিন আপনি কোনটি আসলেন তালে এবার আপনার জীবনে ঘটে যাওয়া এমন একটা ঘটনার কথা কন যাই একই সাথে দুঃখের এবং আনন্দের ইংকে ঘটনা মেলাই তো আমার সাথে ঘটিছে তা সেই দিনকেরই এক ঘটনা তাহলে আপনি কই আয়তের সাড়ে দূরের দিকে সেলো পাড়া সিএনজি স্ট্যান্ডও তো আসছি আর সেদিকে একটা সিএনজিও নাই বাধ্য হয়ে হাঁটা হাঁটা খাঁটালিছি হঠাৎ করে ধানের ভের মধ্যে থেকে একটা সিনতাই গেড়ে আসে হামাক করছে তোর কাছে কি কি আছে সব দিয়ে দে এদিকে আমার কাছে তো কিছুই নাই একটা মোবাইল অনলাইনে অর্ডার করছি তাকে এখনো হাতত পাইনি সেটাই ওই সিনতাই গেড়ি কোনো কিন্তু সেই কথা শুনে সিন্থেগেরি হামাক করছে ওগলে কোনো তাফা লিঙ্ক চলবি না কি আছে ফস করে বের করে দে না তে গলে চাকু তোর পেটের মধ্যে চলে দিব কোন কি তারপর কি হলো তারপর সিন্থেগেরি পকেটত হাত দিছে হামাক চাকু মারার জন্য পকেটত থেকে চাকু বার করবি এই উদ্দেশ্যে পকেটত হাত দিয়েই করছে আমিও নে অনলাইনে চাকু অর্ডার করছি এখনো পাইনি ম্যাডাম এটাই হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়া লাস্ট একই সাথে দুঃখের এবং আনন্দের ঘটনা বাপপুরে গল্পটা তো সেই এখন তাহলে আপনি কিছু হতাশ মানুষের উদাহরণ দেন তো ম্যাডাম বাংলাদেশে যদি আঠারো কোটি মানুষ থাকে তার মধ্যে সগলি হতাশ মিস এই কাক কুমু আর কাক বাদ দিমু কি করছেন আঠারো কোটি মানুষই কি আমরা হতাশ হবি আপনি আমাকে উদাহরণ সব বুঝা দেন মনে করেন যারা অল্প বয়সে বিয়ে করছে তারা হতাশ তারা চিন্তে করিচ্ছে আরো যদি কিছুদিন পর বিয়ে হেনি তাহলে আরো সুন্দর বেটি বিয়ে করবে পানোহিনী আবার যারা পড়াশোনা করে চাকরি বাকরি খুঁজতে খুঁজতে বিয়েই করেনি তারাও হতাশ তারা চিন্তে করিচ্ছে যদি এখন আমি বিয়ে করি তাহলে সোল বউ লিয়ে কত সুখে থাক নোহিনি তারপর যারা বেসরকারি চাকরি করে তারাও হতাশ কারণ তার করে চাকরির কোনো নিশ্চয়তা নাই যে কোনো মুহূর্তে চাকরি চলে যেতে পারে বেতনও ঠিক মতো পায় না যারা বিদেশ আছে ওরাও হতাশ কারণ তার কাছে টেকা পয়সা আছে কিন্তু আত্মীয় স্বজনের সাথে কোনোদিন দেখা সাক্ষাৎ করবে পারে না বাপ মায়ের কাছ থেকে কত দূরে যায় আছে এই জন্য তারাও হতাশ আবার যারা বাংলাদেশও আছে তারাও হতাশ কারণ এই দেশের ভাঙ্গা চুরো রাস্তা যানজট ধুলো বালু এগুলোর মধ্যে থাকা লাগে সেজন্য তারাও হতাশ এখন তাহলে আপনি হওয়া কন কোন মানুষটা হতাশ লয় বাহ ফাইন তো বুঝে দিলেন আপনি আচ্ছা এবার আপনি কন আপনি সবচেয়ে বেশি মন খারাপ হয় কোন সময় আমার সবচেয়ে বেশি মন খারাপ হয় যখন দেখি আকাশত ম্যাক করছে কারেন্ট চলে যেতে পারে মোবাইলের চার্জও নাই ফস্ করে মোবাইল চার্জার দেওয়া লাগবি কিন্তু মোবাইল চার্জার দেওয়ার পর সুইচ দেয়নি তখন এখন তাহলে আপনি শেষ প্রশ্নের উত্তর দেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মুসলিম শাসনের গোড়াপত্তন করে কে সহজ নাম না আপনি কয়ে কঠিন নামটা তুলেন আমার জন্য চাকরি না দেওয়ার কত বুদ্ধি বাংলায় মুসলমান শাসনের গোড়াপত্তন করছিল ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি তা ম্যাডাম সব প্রশ্নেরই তো উত্তর দিনু চাকরিটা কি হবি আমার এক তো বাদ দেওয়ার কোনো সুযোগই নাই বেআ আদাত পরে না তালে। কেবারে দর্শক মন্ডলী চাকরি কি দেওয়া যায় যদি আপনারা সগলি কন তাহলে জেঙ্গা করেই হোক দোয়াই লাগবি